এবং সেখানে কমরেড নিরাপদ সর্দার আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য এবং যেটা সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন আছে তার রাজ্য সম্পাদক সন্দেশখালীর প্রাক্তন এমএলএ, তাকে যেভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল আমরা আইনগতভাবে আমাদের আইনজীবীরা সেটার চেষ্টা করছিলেন। আমি বলেছিলাম যে মিথ্যা মামলা করা হয়েছে তাকে আটকে রাখতে পারবে না, আগেই জামিন হওয়া উচিত ছিল, কোনো রকম অভিযোগপত্র সামান নোটিশ ছাড়াই কলকাতা পুলিশের থানা বাঁশদড়ি থেকে তাকে বলে যে আপনাকে যেতে হবে। ও পালে যেতে দেয় যেত, কিন্তু আমরা প্রথম থেকে বলেছি যে চিট ফান্ড হোক, যে কোনো সংক্রান্ত অভিযোগ হোক, আমরা সবসময় বলেছি আমাদের যদি কেউ ডাকে পালিয়ে বেড়াবো না, আগাম জামিন নিয়ে হবে না, গিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে এই বেঞ্চে ওয়েজ ঘোরা হবে না, দুর্নীতির প্রশ্নে হোক, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে হোক। আজকে সিপিআইএম গোটা দেশের মধ্যে এটা দায়িত্ব নিয়ে বলতে পারে যে কোনো অভিযোগ সিপিএম বিরুদ্ধে যত সব বস্তা পচা অভিযোগ করা হয় আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে, কোনো আদালতে কোনো তদন্তকারী করতে পারে, সাম্প্রদায়িকতার প্রশ্নে হোক, দুর্নীতির প্রশ্নে হোক, দুষ্কৃতির প্রশ্নে হোক, নানান রকমের মিথ্যাচার হয়েছে। এবং সবচেয়ে বড় আমাদের রাজ্যে এই যে সন্দেশকারী যা হচ্ছে এখানে তোমার গিয়ে অন্যান্য জেলায় যেগুলো হচ্ছে, এই হাওড়া জেলায় দেখছেন, পাঁচলায় আপনারা দেখছেন, ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় যেখানে জমি হাঙর, জমি দখল করেছে, জমি চুরি করেছে, আমরা যে ভূমি সংস্কার করেছিলাম, ভূমি বণ্টন করেছিলাম সেটাকে রিভার্সাল করেছে, সে জলা জমি হোক, জলাশয় হোক, সে সাধারণভাবে ভেস্ট ল্যান্ড হোক, জঙ্গলের জমি হোক, বাঁধের জমি হোক, চরের জমি হোক, তৃণমূল একেবারে সর্বগ্রাসী একটা ভূমিকা পালন করছে, যেখানে গত 2011-এর পর থেকে ক্ষমতায় আসার পর থেকেই কাজটা শুরু করে শহরের সিন্ডিকেট রাজ, প্রমোটার রাজ। বামপন্থীরা যখন বিধানসভায় ছিলেন, পার্লামেন্টে ছিলেন, এই দুর্নীতির বিরুদ্ধে, এই দুষ্কৃতির বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, যে চিট ফান্ড হোক, সে নারদা কাণ্ড হোক, আমরা দেখলাম যে সমস্ত এজেন্সির লোকে ব্যবস্থা নেওয়ার কথা তারা নেয়নি, এমনকি কণ্ঠটাকে রোধ করতে চেষ্টা করেছে, এর তো মাইকই বন্ধ করে দিচ্ছিল, নারী নির্যাতনের কথা যখন বলেছে অ্যাসেম্বলিতে। আমরা বলেছি যদি সংসদে না বলো আমরা সড়কে বলবো, কিন্তু বলতে তো হবে অন্যায়ের বিরুদ্ধে। আজকে দাঁড়িয়ে শেষ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারে যে দল, তার নাম হচ্ছে সিপিআইএম, এটা গর্বের সঙ্গে আমরা বলতে পারি। আর এই জন্য আজকে সিপিআইএম এর কোনো নেতাকে কেনা বেচা করা যায় না, ভয় দেখিও নয়, মিথ্যা মামলা দেখিও নয়, আর ওরকম কোনো অভিযোগ দিয়েও নয়, কোনো এজেন্সিকে ব্যবহার করতে নয়। এই জন্যই আমরা বলেছিলাম যে তবে নিরাপত্তা সত্তা জেল থেকে মুক্ত হবে এবং তারপর আমরা তাকে নিয়ে যাব সন্দেশখালী, আগামীকাল বামফ্রন্টের কর্মসূচি আমরা ওখানে সমাবেশ করব। কিন্তু ইতিমধ্যে হাইকোর্টও দেখিয়েছে তোমার গিয়ে মন্তব্য করেছে যে ওখানকার মানুষের যে দৈনন্দিন কাজকর্ম সেটা আগে উত্তম সর্দার, শাহজাহান, তোমার গিয়ে শুভ হাজরা, আরও অনেক যাদের উপরে মানুষের ক্ষোভ বাড়ছে, মানুষের ক্ষোভের কারণে যাদেরকে পুলিশ অন্তত ধরবার উপক্রম করছে বা ধরবার বাহানা করছে বা ধরছে, কিন্তু প্রতিদিন ওখানকার মানুষের যে যারা এরা অতিষ্ঠ করেছিল এখন তো যাতে অতিষ্ঠ না হয়, সেজন্য আমরা এমন কর্মসূচি নেব যাতে ওখানকার মানুষের যে দৈনন্দিন কাজকর্ম আছে, জীবন জীবিকা আছে, যে স্বাভাবিক সুস্থ পরিবেশ ফিরে আসার চেষ্টা হচ্ছে, যেটার জন্য আমরা চেষ্টা করছিলাম, যে গণতান্ত্রিক অধিকার তারা ফিরে পেতে চাইছিল, তাদের কথা, অভিযোগ সোচ্চারে জানাবার কথা, তাদের জমি ফেরত পাওয়ার কথা, তাদের জীবন জীবিকার কথা, তাদের মা বোনদের ইজ্জতের কথা, সেগুলো যাতে ত্বরান্বিত হয় এবং সেটা শুধু সন্দেশখালী নয়, এমনকি গোটা দেশে দেখানো হচ্ছে যেন মনে হচ্ছে এই প্রথম আর এই শেষ, তৃণমূলও বলছে, বিজেপি বলছে, সন্দেশখালী, এটা খালি সন্দেশ নয়, সন্দেশ শুধু সন্দেশখালীও নয়। যেসব জায়গায় মুক্তাঞ্চল করা হয়েছে, যেখানে মিথ্যা মামলা করা হয়েছে, শুধু নিরাপদ সরকারকে নয়, এই পানি কেস, গাঁজা কেস, এনডিপিএস কেস, এগুলো তো প্রকাশ্যে তৃণমূলের নেতারা বলেছে, তৃণমূলের কর্মীদের অনেকে, বিরোধীদের তো বটেই,
অসংখ্য জওয়ান ছেলেদেরকে গ্রেপ্তার করে, যেমন গোটা দেশে যেমন করা হচ্ছে মিথ্যা মামলায়, ইউরোপিয়াতে সাংবাদিকদের করা হচ্ছে, সম্পাদককে করা হয়েছে, আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি এই মিথ্যা মামলাগুলো। আমরা অবসান চাই, সমস্ত বন্দী যাদের নিরাপরাধী বন্দী